তো মিত্র, সন্ধ্যা হয় হয় এরূপ একটা সময় এসে পৌঁছলাম এই রাধাকুণ্ড তটে। এবং এই রাধাকুণ্ডে দেখুন এত ভক্তরা যে প্রতিদিন স্নান করে, এরূপ বৃন্দাবনের আর কোথাও খুব কমই দেখতে পাওয়া যায়। সকাল থেকে শুরু করে রাত অবধি পুরো দিন ভোর তো স্নান চলে, এবং রাত্রেও কিন্তু রাত 10টা 11টা 12টা পর্যন্তও কিন্তু এখানে ভক্তরা স্নান করে থাকে। এই দেখুন, দেখতে দেখতে হাতে চলে এলো গিরিরাজের মহাপ্রসাদ। তো এখন রয়েছে যুগলঘাটে মিত্র, আর গিরিরাজের আশিষ কৃপা তাই এই প্রসাদ মিলে গেল। তো এখানে ভক্তরা আসেন, সকলে স্নানাদি করেন, আর যারা স্নান করেন না তারা মূলত কি করেন, এই জল নিয়ে একটু মাথায় দিয়ে তারপর স্নান করে একটু জল পান করে থাকেন। তো এই হচ্ছে বিষয়। তবে একটা কথা বলে রাখি, দেখুন যদি রাধাকুণ্ড বা শ্যামকুণ্ডে কখনো আসার সৌভাগ্য হয় তবে অবশ্যই কিন্তু এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে অবগমন করবেন, কারণ পৃথিবীর সমস্ত তীর্থ আদি এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দ্বয় বিরাজমান। তো এই জন্য অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না। তো মিত্র, আজকের এই বৈকালিক সময় আমার রাধাকুণ্ডে আসার প্রধান কারণ হচ্ছে এই রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি কিন্তু বৃন্দাবনে খুবই বিখ্যাত। একটা জিনিস কি, এই রাধাকুণ্ডের বানরগুলো খুব শান্ত। দেখুন, যদি বৃন্দাবনের বানর হতো না তো আমার এভাবে মোবাইল নিয়ে হাঁটা আসতো না। হ্যাঁ দেখুন, এরা কত শান্ত। হ্যাঁ দেখুন, এভাবে কি সুন্দর এরা ইয়ে করছে, এখানে বসে পড়ে শুয়ে পড়ে। এই হচ্ছে ব্যাপার দেখুন। কিন্তু আসলে যদি এটা বৃন্দাবনের বানর হতো না তো এইভাবে না দেখানো সম্ভব হতো না, কেননা বৃন্দাবনের বানর খুবই অ্যাগ্রেসিভ। যারা বৃন্দাবনে এসেছেন তারা অবশ্যই এটা জানেন যে কারো চশমা কেউ পরে চলতে পারে না, যদি হাতে কিছু থাকে মোবাইল তো সেটাও আপনাকে নিমেষের মাঝেই কখন যে কেড়ে নেবে আপনারা টেরও পাবেন না। তো এই হচ্ছে বৃন্দাবনের বানর এবং রাধাকুণ্ড বানরের ভেতরে পার্থক্য। মিত্র, এখন সন্ধ্যাবেলা, খুব সুন্দর সময়, আর রাধাকুণ্ডের তটটা খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। আর দেখুন, যখন কেউ প্রথম রাধাকুণ্ডে আসবেন তখন ঠিক এরকমভাবে সাজানো পেয়ে যাবেন পুষ্পের ডালা, যেখানে থাকবে প্রদীপ এবং পূজার সামগ্রী। তো এগুলো নিয়ে আপনারা অবশ্যই পূজা দিতে পারেন। আর এদিকে রয়েছে সবজির দোকান, এখন এই সুন্দর সময়ে সবজির দোকান এখানে রয়েছে, আর এখানে আরও পুষ্পের ডালা সাজানো রয়েছে। তো চলুন আমরা রাধাকুণ্ডে প্রবেশ করি। তো দেখুন, এই রাধাকুণ্ডে প্রবেশ মাত্রেই আপনার এই যে বাঁ পাশে বাবা ভোলানাথের দর্শন হবে। দেখুন এখানে ভক্তরা কি করেছে, বাবা ভোলানাথকে পূজা দিয়ে দীপদান করে গেছেন। এই তো এখন যেহেতু সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা আরতি হবে। হ্যাঁ, রাধারানীর এই কুণ্ডে প্রায় প্রতিদিন আরতি হয়। তো এই হচ্ছে আরতির মূল ডালা এখানে সাজানো রয়েছে। দেখুন এপাশে আরও তিনটি আরতির ডালা সাজানো, এবং সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে শুরু হবে আরতি, এবং এখানে অনেকও ভক্তের ভিড় তখন হবে এই স্থানে। তো মিত্র, দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলুন এই রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি আমরা একটু দর্শন করে আসি। Thank you.